পৃথিবী জুড়ে যত জলাধার রয়েছে তার মাত্র 3% পানি সম্পূর্ণ স্বচ্ছ। সচরাচর এ ধরনের জলাধার চোখে পড়ে না, যে কারণে স্বচ্ছ জলাধারের খোঁজে প্রতি বছর অসংখ্য পর্যটক ভিড় জমিয়ে থাকে এসব স্থানে। বিশ্বের এমনই এক জলাধার হচ্ছে আইসল্যান্ডের সিলফারিদ। মার্জিয়া মানানের রিপোর্ট। ইউরোপে স্বচ্ছ পানির হ্রদ হিসেবে পর্যটকদের কাছে অত্যন্ত পরিচিত এক নাম সিলফ্রা হ্রদ। সিলফ্রা হ্রদের পানি এতটাই স্বচ্ছ যে প্রায় 100 মিটার ওপর থেকেও পরিষ্কারভাবে হ্রদের তলদেশ দেখা যায়। নর্থ আমেরিকান ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের মাঝে এর অবস্থান। এটি মূলত থিং ভ্যালি ন্যাশনাল পার্কের আওতাধীন। দক্ষিণ আইসল্যান্ডের এই হ্রদের পানি পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ পানি হওয়ার কয়েকটি কারণ রয়েছে। এখানকার পানি ভূগর্ভস্থ লাভার সংস্পর্শে এসে পুরোপুরিভাবে ফিল্টার হয় এবং স্রোতের মাধ্যমে ভেসে আসে, মূলত ভূমিকম্পের ফলে এই হ্রদের উৎপত্তি। 1789 সালে ভয়াবহ এক ভূমিকম্পে থিং ভ্যালির বিভিন্ন অঞ্চলে যেসব ফাটল দেখা দেয় তার মধ্যে সিলফ্রা ফিশার বা সিলফ্রা ফাটল অন্যতম। ভূমিকম্পের পরবর্তী সময়ে আশপাশ থেকে বরফগলিত পানি এই ফাটলের মাঝে আসতে শুরু করে, তাই এর নামকরণ হয় সিলফ্রা, যা মূলত রূপালী শব্দটি থেকে এসেছে। এই স্থানটি বিশ্বের বিখ্যাত 10টি ডাইভিং এর অনুকূল স্থানের মধ্যে অন্যতম, তাই ডাইভিং প্রেমীদের জন্য এটি একটি আদর্শ জায়গা। এখানকার পানি যেমন বিশুদ্ধ তেমনই ভলকানিক মিনারেল সমৃদ্ধ হয়, সহজেই তা পান করা যায়। সিলফ্রা হ্রদের পানির তাপমাত্রা সারা বছর প্রায় 2-4 ডিগ্রি সেলসিয়াস থাকে। এতটা ঠান্ডা হওয়ার পরও কখনো এই পানি বরফে পরিণত হয় না, কেননা স্রোত সবসময় পানিকে গতিশীল রাখে, আর এ কারণেই সিলফ্রা হ্রদের পানির স্বচ্ছতা ও বিশুদ্ধতার পরিমাণ এত বেশি। মার্সিয়া মান্নান, মাই টিভি।